মুখ্যমন্ত্রী মানছি না মানবো না, মানছি না মানবো না, এই খুনি মুখ্যমন্ত্রী মানছি না মানবো না, মানছি না মানবো না। রামপুরহাটে হত্যা হলো কেন মুখ্যমন্ত্রী? সাধারণের সাথে আপনি পুরো সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে একটা আইনের শাসন কিছু দেখতে পাচ্ছি না, একের পর এক কখনো কাউন্সিলর খুন হচ্ছে, কখনো ছাত্র খুন হয়ে যাচ্ছে, কখনো আজকে দেখছেন যে জ্যান্ত মানুষকে জ্যান্ত পুড়িয়ে পুড়িয়ে মারছে, এরকম কি পশ্চিমবঙ্গে? কখনো কখনো হাওড়া, কখনো বীরভূম, কখনো ঝাড়গ্রাম, যেখানে সেখানে যা খুশি চলছে। ক্রিমিনালরা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে, জেহাদিরা ঘুরে বেড়াচ্ছে, আর রাজ্য সরকার যেভাবে নির্বিকার চিত্তে চুপ করে দেখে যাচ্ছে, একটার পর একটা এসআইটি হচ্ছে কিন্তু কোনো কিছু শাসন হচ্ছে না, কোনো আইনের আমরা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, ক্রিমিনালরা বাইরে ঘুরছে, এ চলতে পারে না, কোনো সমাবেশ আমাদের চলতে পারে না। এই বারবারিজমের জবাব দিতে হবে রাজ্য সরকার যখন ফেল করছে। এর আগে আমরা দেখেছি রাজ্য সরকার যখন ফেল করেছিল ভ্যাকসিন দিতে সাধারণ মানুষকে, তখন হাত তুলে দিয়েছিল, কেন্দ্র সরকারের উপর ছেড়ে দিয়েছিল। যখন স্বাস্থ্য হলো একটা রাজ্যের সাবজেক্ট, তেমনি ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, কিন্তু স্টেট যখন ফেল করছে তখন কেন্দ্র সরকারের কাছে ছেড়ে দিই, তখন আমরা সাধারণ মানুষ আজকে সুখ চায়, সাধারণ মানুষ শান্তির পরিবেশ চায়, সাধারণ মানুষ আইনের শাসন চায়, সাধারণ মানুষ সুখে থাকতে চায়, সাধারণ মানুষ খুন হতে চায় না। এবং সেই জন্য আমাদের সাধারণ মানুষের দাবি নিতে আমরা কিন্তু সাথে নিয়ে আমরা কলকাতার রাজপথে নেমেছি।